সালাম আলাইকুম। আমি দুপুরের পর অফিস থেকে এসে একটু রোদ পোহানোর জন্য ছাদে উঠছিলাম, ছাদ বাগানে একটু দেখা হলো। আজকে দেখেন এই যে ডালিয়া ফুল, হাইব্রিড ডালিয়া বেশ বড় বড় হয়ে পড়ছে আর কি, আর এদিকেও আছে অনেক কিছু কিছু ফুল আছে, তার আজকে বেশ প্রস্ফুটিত হয়েছে। আমি একবার দেখেছিলাম তখন সব ফুল ফোটে নাই, আজকে দেখেন সব গোলাপ ফুল ফুটছে। এই এইদিকে আমি ফুলের গাছ রেখেছি, আমি কাছ থেকে ফুলগুলো দেখাচ্ছি, ভালো লাগবে আপনার কাছে। আমার কাছে ভালো লাগতেছে, রোদ উঠছে। এটা হাইব্রিড সূর্যমুখী, এখনো ফুল ধরেনি, পাতা দেখি বোঝা যাচ্ছে যে বড় বড় হবে। চাইনিজ বাঁশ গাছ দেখেন, লালের সাথে কিছু কিছু সাদা সাদা অংশ আছে, এটি আরো ভালো লাগতেছে। এই গাছে আরো ধরবে কলি আছে, এটা ডালিয়া ফুল। আবার এই এই ডালিয়াটা খুব বড় হয়েছে, এটা কিন্তু আলাদা গাছ, এটাতে ওই সাদার অংশটা কম আছে, লালের অংশই বেশি। ডালিয়া ফুল ওই যে দেখেন, ওই যে গোলাপ, হলুদ গোলাপ, এই যে অ্যাস্টার ফুল গাছ, ক্যালেন্ডুলা ফুল, এইগুলো হচ্ছে ক্যালেন্ডুলা ফুল। এই যে মরে যাচ্ছে যেটা, এটা আগেও দেখেছি, চন্দ্রমল্লিকা, ওইটা হচ্ছে হাইব্রিড সূর্যমুখী, এখন মরে যাচ্ছে। এইগুলি হলো ডেইজি ফুল, আর এই যে মোরগ ফুল যেটা বাংলায় বলে, সেলোসিয়া ফুল। আর এই লাল টুকটুকে ফুলগুলো হচ্ছে সিলভিয়া ফুল। আর এই সাদা, এই লাল, এই সাদা, এই বেগুনি, সুন্দর লাগতেছে না? এগুলি হচ্ছে পিটুনিয়া ফুল। এখানে চারটা টবে পিটুনিয়া ফুল আছে, এটা টবগুলাতে কিন্তু ওই বেলে দোআঁশ মাটি দেওয়া হয়েছে, মানে সাধারণ মাটির সাথে আমি বালি মিশিয়েছি, যে নাম হয়েছে বেলে দোআঁশ। তারপরে সেই মাটিতে আমি পচা গোবর, যেগুলো শুকনা পচা গোবর, সেগুলো মিক্সার করছি। এখন শুধু মাটি চেঞ্জ করি না, মাটির সাথে ওই শুকনা গোবর দিতেই হয়। এই যে হাইব্রিড গাঁদা, হানিকম গাঁদা, মৌচাকের মাছের মতো দেখেন, যে হানিকম বিং আছে এর মধ্যে, এটা বিভিন্ন কালার আছে দেখেন, এটা কিন্তু হলুদ, আবার এটা হচ্ছে গাঢ় হলুদ, আর এটা দেশি গাঁদা, আমরা গেন্দা ফুল বলি যেটা গ্রামে, গেন্দা ফুল, গেন্দা ফুল, যে এইগুলিও গেন্দা ফুল, এটাও কিন্তু গাঁদা, এটা হাইব্রিড গাঁদা, বিদেশি জাতের। আর এই ফুলগুলো যে তিন রকম, ডায়ান্থাস ফুল, আর এই ফুলটা দেখেন খুবই সুন্দর লাগতেছে, গাজানিয়া, গাজানিয়া ফুল, অনেকের নাম জানেন না হয়তো, আবার বলতেছি গাজানিয়া ফুল। আর এটা হলো জিনিয়া ফুল, জিনিয়া ফুল। আমি আর একটু ওদিকে যাই, এটা এটা কিন্তু কৈলাস ফুল গাছ, কৈলাস ফুল গাছ। আর এটা হলো প্রজাপতি, দেখেন পাতাগুলো প্রজাপতির মতো। আর একই গাছ থেকে, যে বড় গাছ থেকে তিনটা গাছ হয়েছে, ক্যাকটাস গাছ। আর এই যে ফুলগুলো দেখতেছেন, কাটা 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 গাছ, মাথায় ফুল, কাটা মুকুট ফুল, কাটা মুকুট ফুল, ওই দিকটা যাই গোলাপগুলোর কাছে যাই চলে। এই যে এখানে কিন্তু
স্ট্রবেরি গাছ হচ্ছে, এই যে কেলাঞ্চি ফুল গাছটা হইতেছে, এটা অনেক সুন্দর ফুল হয়। আর এই যে এখানে পাখি বসে বসে আদার খায়, আমার কাছে দেখতে খুব ভালো লাগে। এই যে গোলাপ ফুল দুইটা কাছে থেকে দেখাচ্ছি, আর ওইদিকে আছে কিছু, ওই যে একটা গোলাপ, এই যে গোলাপ, বড় বড় লাল লাল গোলাপ। আর এই দিকে আছে যে পয়েনসেটিয়া ফুল, লাল টুকটুকে পয়েনসেটিয়া। আজকে 30 তারিখ জানুয়ারি মাসের। আজকে ওই যে আরেকটা জিনিস কাছে ফুলও দেখাই দিই, ওই দেখেন ভৈত্তার শাক গাছটা কেমন বড় হয়েছে, বুঝতে আর কি, কত বড়, 7-8 ফুট লম্বা হয়েছে শাক। কিন্তু যে এইগুলি শাক, এগুলো খাওয়া হয়, গ্রামের সই শাকেতে থাকে। তো দেখালাম আজকে কয়েকটা ফুল গাছ দেখালাম, তো আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।